নমস্কার, আমি পিয়া, আর আপনারা শুনছেন স্টোরি স্টেশন। আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা টেলস অফ টেরর অ্যান্ড মিস্ট্রি অবলম্বনে প্রতিশোধ। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 1859 খ্রিস্টাব্দে 22 মে ইউনাইটেড কিংডম স্টেটের ইডেন বরাতে এবং মৃত্যু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে 7 জুলাই ক্রাবরাতে। স্যার আর্থার কনান ডয়েল শার্লক হোমসের জন্য অনেক বেশি পরিচিত হলেও তার প্রথম ভালোবাসা ছিল অন্য ধারার লেখা। শার্লক হোমসকে সরিয়ে রেখে প্রায় 76টি গল্প তিনি লিখে গেছেন, যেগুলি এক কথায় অনবদ্য এবং আশ্চর্যভাবে অপরিচিত। প্রতিটি গল্পই বৈচিত্র্যময়, গা ছমছমে এবং রহস্যে টানটান। আর্থার কনান ডয়েলের টেলস অফ টেরর অ্যান্ড মিস্ট্রি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। শুরু হচ্ছে দ্য আর্থার কনান ডয়েলের লেখা টেলস অফ টেরর অ্যান্ড মিস্ট্রি অবলম্বনে প্রতিশোধ। আচ্ছা বার্কার, তুমি কেন আমাকে বিশ্বাস করে সবকিছু খুলে বলছো না? কথা হচ্ছিল দুই বন্ধুর মধ্যে, একজনের নাম কেনেডি, অন্যজনের নাম বার্গার। শীতের সন্ধ্যায় রোম শহরে কেনেডির বসার ঘরে, বাইরের আলোয় ঝলমল আধুনিক রোম, জনবহুল রাস্তা, গাড়ি ঘোড়া চলছে, হোটেল রেস্তোরাঁয় আলোর বাহার। কিন্তু কেনেডির ঘরে প্রাচীন রোমের বিভিন্ন স্মৃতিচিহ্নের সমাহার। কেনেডির আসল বাড়ি ব্রিটেনে, পেশায় ও নেশায় পুরাতত্ত্ববিদ। ঘরের একটি দেওয়ালে ঝুলছে প্রাচীন রোমের একটি দেওয়াল চিত্রের অংশবিশেষ। এদিক ওদিকে রাখা পুরনো আমলের কিছু আবক্ষ মূর্তি, যেমন রোমান সেনেটর ও যোদ্ধাদের মূর্তি। ঘরের সেন্টার টেবিলের ওপর পুরনো রোমের জনস্থানাগারের একটা ছোট্ট সংস্কার রাখা রয়েছে। এছাড়া ঘরের বিভিন্ন জায়গায় ছড়ানো পুরনো রোমের টুকিটাকি স্মৃতিচিহ্ন, যেমন শিলালিপির টুকরো, গয়না, বাসনপত্র ইত্যাদি, সবই প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় উদ্ধার করা হয়েছিল। এমনকি সিলিং এ ঝোলানো একটা অতি প্রাচীন ফুলদানি। প্রতিটি জিনিসেই প্রামাণ্য ও দুর্লভ ছাপ। অর্থ দিয়ে এগুলোর দাম নিরূপণ করা যায় না। কেনেডির বয়স 30-এর সামান্য বেশি, কিন্তু এই অল্প বয়সেই পুরনো রোমের ওপর পুরাতাত্ত্বিক গবেষণা তার নাম সারা ইউরোপে ছড়িয়ে পড়েছে। ধনী পরিবারের সন্তান হিসেবে আর্থিক সচ্ছলতার জন্য কেনেডি মাঝে মাঝেই একটু আধটু পয়সা উড়িয়ে ফুর্তি করলেও তার বুদ্ধি এত তীক্ষ্ণ ও প্রত্নতত্ত্বের প্রতি ভালোবাসা এত তীব্র যে দীর্ঘ সময় নিবিষ্ট চিত্তে গবেষণার কাজে ব্যস্ত থাকে। কেনেডি বেশ সুপুরুষ, কপাল চওড়া, নাকি তীক্ষ্ণ, মুখে যুগপৎ দৃঢ়তা ও দুর্বলতার ছাপ। কেনেডির বন্ধু জুলিয়াস বার্গার কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের মানুষ। বার্গারের বাবা জার্মানি, মা ইটালিয়ান। জার্মানির শারীরিক শক্তি ও কঠোরতার সঙ্গে ইটালিয়ান কমনীয়তা, এই বৈপরীত্যের সমাবেশ বার্গারের ব্যক্তিত্বে। তার চেহারা প্রথমেই চোখে পড়ে তার নীল চোখ, বিশাল কপাল ও সোনালি চোখ, সেই সঙ্গে নজরে পড়ে তার রোদে জ্বলা গায়ের রং। সব মিলিয়ে বার্গারকে দেখলে পুরনো রোমের অবক্ষ মূর্তিগুলির মুখাবয়ব মনে পড়ে। আচ্ছা বার্গার, তুমি কেন আমাকে বিশ্বাস করে সবকিছু খুলে বলছো না? বার্গারের শান্ত মুখের দিকে চোখ রেখে ও মেঝের কার্পেটের দিকে আঙুল দেখিয়ে কেনেডি আবার একই কথা বলল। কার্পেটের একধারে লম্বা মতো বেতের ঝুড়ি রয়েছে, তাতে নানান জিনিস, যেমন টালির টুকরো, শিলালিপির ভগ্নাবশেষ, মরচে ধরা পুরনো গয়না, ছেঁড়া প্রাচীন কাগজ ইত্যাদি। জিনিসগুলি দেখলে প্রথমেই মনে হবে এগুলো কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা, কিন্তু পুরাতাত্ত্বিকের চোখে এগুলি অতি দুর্লভ মহাকর্ষের বস্তু। জিনিসগুলি কেনেডির ঘরে এনেছে বার্গার।
লোভে চকচকে করছিল কেনেডির চোখ। ও আবার বলল, তোমার এই অমূল্য রত্ন ভাণ্ডারে আমি ভাগ বসাচ্ছিলাম, কিন্তু তোমার এই আবিষ্কার একেবারে প্রথম সারি। পুরো ইউরোপে সাড়া পড়ে যাবে, কিন্তু কোথায় পেলে আমায় বলবে না? একটা চুরুট ধরিয়ে বার্গার বলল, এখানে যা দেখছ তা কিছুই নয়। আমার আবিষ্কৃত জায়গায় 12 জন পুরাতাত্ত্বিক এই ধরনের জিনিসের মধ্যে অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারে। কেনেডি কপাল কুঁচকে গোফে হাত বুলোতে বুলোতে বলল, বার্গার, তুমি না বললেও আমি বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই ভূগর্ভের কোনো একটা বড় কবরখানা আবিষ্কার করেছ। এত ধরনের পুরনো জিনিস কবরখানা ছাড়া আর কোথাও পাওয়া যাবে। ঠিকই বলেছ, আমি ভূগর্ভে একটা নতুন কবরখানার খোঁজ পেয়েছি। কোথায়, সেটা কি করে বলি কেনেডি? এটুকু বলতে পারি, আমি না দেখিয়ে দিলে জায়গাটার কারো পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কবরখানাটা ছিল অভিজাত সম্প্রদায়ের লোকের জন্য, সুতরাং এখানে যে ধরনের ভগ্নাবশেষ ও স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে তা অন্য কোথাও পাওয়া যাবে না। আমি প্রথমে এটার ওপর গবেষণা করে একটা পেপার লিখব, তারপরে তোমার মতো প্রতিদ্বন্দ্বীর কাছে সমস্ত কিছু খুলে বলব। পুরাতত্ত্বের প্রতি কেনেডির ভালোবাসা অসীম। এই নতুন আবিষ্কারের ব্যাপারে জানার জন্য সে প্রায় অধৈর্য হয়ে বার্গারকে বলল, বার্গার, আমি তোমার শপথ করে বলছি, তোমার অনুমতি ছাড়া এই বিষয়ে আমি কোনো পেপার লিখব না। অতএব নির্দ্বিধায় আমাকে তোমার আবিষ্কারের ব্যাপারটা খুলে বলতে পারো, না হলে কিন্তু আমি নিজে চেষ্টা করে জায়গাটা খুঁজে বার করব। আর এই ব্যাপারে তোমার আগেই আমি গবেষণা পত্র প্রকাশ করব। চুরুটে টান দিয়ে হালকা হেসে বার্গার বলল, দেখো ভাই, তুমি কিন্তু তোমার কোনো কথাই আমাকে কখনো খুলে বলো না। আজ পর্যন্ত তোমার একান্ত গোপনীয় কিছু আমায় খুলে বলেছ কি? তুমি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারলাম না, তবে তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি। সোফায় ভালো করে হেলান দিয়ে চুরুটের ধোয়া ছেড়ে বার্গার বলল, বেশ, এবার বলো, ম্যারি সন্ডার্স সঙ্গে তোমার কি ধরনের সম্পর্ক? প্রচন্ড রেগে গিয়ে কেনেডি চেঁচিয়ে উঠল, এটা কি ধরনের প্রশ্ন? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? বার্গার স্বাভাবিকভাবে বলল, না বন্ধু, এটা ঠাট্টা নয়, আমি তোমাকে চিনি আর ওই ম্যারির নামে মেয়েটিকেও দেখেছি, তাই তোমার মুখ থেকে জানতে চাই তোমাদের দুজনের মধ্যে ঠিক কি হয়েছিল। আমি তোমাকে একটি কথাও বলবো না। তাহলে তো হয়ে গেল, রাত 10টা বাজে, এবার আমি চলি। না না মার্গার, একটু অপেক্ষা করো, এখনই যেও না, যে ব্যাপারটা নিয়ে জানতে চাইছো সেটা তো অনেক পুরনো, এখন সে সম্বন্ধে কিছু জানতে চাওয়া প্রায় পাগলামির পর্যায়ে পড়ে। বার্গার উঠে দাঁড়িয়ে তার বেতের ছুরিটা হাতে নিয়ে বলল, ঘটনাটা শুধু তোমার ব্যক্তিগত ব্যাপার বলে উড়িয়ে দেওয়া চলে না, এই নিয়ে পুরো রোমে অনেক আলোচনা হয়েছে। যা হোক, শুভরাত্রি। প্রায় দরজার কাছ থেকে বার্গারের হাত ধরে ওকে ভেতরে এনে কেনেডি বলল, বলো কি জানতে চাও? একটা চুরুট ধরিয়ে আবার বসে পড়ে বার্গার জিজ্ঞেস করল, মেরি সন্ডার্সের শেষ পর্যন্ত কি হয়েছিল? ও তো দেশে নিজের বাড়ি ফিরে গেছে ইংল্যান্ডে, কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুত না? তোমার সঙ্গে বেশ কিছুকাল মেরির বন্ধুত্ব ছিল, তাহলে ও হঠাৎ এমন করে চলে গেল কেন? আর তোমার সঙ্গে যদি ওর বন্ধুত্ব না হয়ে থাকে, তাহলে ওকে আর তোমাকে নিয়ে এত গুজব কেন? কেনেডি ফায়ার প্লেসের দিকে তাকিয়ে
খানিকটা অন্যমনস্ক ভাবে বলল, হয়তো তুমি ঠিকই বলেছ, ম্যারিকে আমি বেশ পছন্দই করতাম, কিন্তু এখন বুঝি ব্যাপারটা তার বেশি কিছুই নয়। আসলে ওর সঙ্গে বন্ধুত্বটা করেছিলাম খানিকটা অ্যাডভেঞ্চারের নেশায়। মেরি তো একজন অভিজাত ঘরের মহিলা সঙ্গিনী ছিল, ওর সঙ্গে নাকি একজনের বিয়েও ঠিক হয়ে গেছিল। অতএব বাধা সত্ত্বেও ওর সঙ্গে যোগাযোগ করা আর বন্ধুত্ব পাতানো একটা অ্যাডভেঞ্চারাস হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মেয়েটির হবু স্বামীর কি হলো? কে জানে কি হয়েছে। লোকটা নিশ্চয়ই আমার তুলনায় অত্যন্ত সাধারণ মানুষ ছিল। আর একটা প্রশ্ন, এত তাড়াতাড়ি তুমি কিভাবে মেয়েটিকে বিদায় করলে? আমাদের ব্যাপারটা জানাজানি হওয়ার পর মেয়েটি আর রুমে থাকতে চাইল না। এদিকে আমার পক্ষে রুম ছাড়া অসম্ভব, তাছাড়া ওর বাবাও খুব রাগারাগি করছিল। তাই আমি ধীরে ধীরে নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে নিলাম। আর আমার কিছুই বলার নেই। ভাই কিনিডি, আমি পুরো ব্যাপারটা অবশ্যই গোপন রাখব। তবে একটা কথা বলি, তোমার আর আমার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। এবার বলো, আমার আবিষ্কার করা জায়গা কবে দেখতে চাও? চলো না, আজ রাতেই যাওয়া যাক। একটু শীত হলেও আজকে তারটা ভারী সুন্দর। জায়গাটা কত দূরে? বেশি দূরে নয়, হেঁটে গেলেই ভালো। এত রাতে গাড়ি ঘোড়া ভাড়া করলে গাড়িওয়ালা কিন্তু সন্দেহ করতে পারে। আমি বরং আমার বাড়ি থেকে মোমবাতি, দেশলাই আর কয়েক দরকারি জিনিস নিয়ে শহরের ওই বড় গেটটার কাছে রাত ঠিক 12টা নাগাদ তোমার জন্য অপেক্ষা করি। ঠিক আছে, আমি পৌঁছে যাব। শহরের ঘড়িঘরে যখন রাত 12টার ঘন্টা বাজছে, ঠিক তখনই হাটে একটা লণ্ঠন ঝুলিয়ে ওভারকোট পরা বার্গার নির্দিষ্ট স্থানে এসে হাজির হলো। একটু দূরেই অপেক্ষারত কেনেডি এগিয়ে এলো বার্গারের কাছে। রাতের হাওয়া বেশ ঠান্ডা, শরীর গরম রাখতে দুজনেই পাথরের রাস্তার ওপর দিয়ে দ্রুত চলতে লাগল। রাস্তায় দু একজন বিক্ষিপ্ত পথচারী ছাড়া জনমানুষের চিহ্ন নেই। রাস্তার দুধারে কবরখানা ও অনেক স্মৃতিসৌধ। বেশ খানিকটা গিয়ে সেন্ট ক্যালিক্সটারের সমাধির কাছে বার্গার থামল। বার্গার বলল, দাঁড়াও, এর খুব কাছেই আমার আবিষ্কৃত সমাধি। এই যে এইদিকে এসো, এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে। তুমি কিন্তু আমার পেছনে এসো। কাঠের তৈরি একটা ফাঁকা গোয়াল ঘরের কাছে গিয়ে বার্গার পকেট থেকে চাবি বের করল। এ কি, তোমার ভূগর্ভের ভাণ্ডার এই বাড়ির মধ্যে নেই? হে, এটাই রাস্তা। এই ঘরটির জন্য লোক ভাবতেই পারবে না যে এই নিতে কি আছে। এমনকি বাড়ির মালিকও জানে না যে তার বাড়ির নিচে পুরাতাত্ত্বিক রত্ন ভাণ্ডার। এই বাড়িটা আমি ভাড়া নিয়েছি। ভেতরে এসো, দরজাটা বন্ধ করে দিও। কিন্তু যদিও বাড়িটা জনহীন, বার্গার তবুও লণ্ঠনের বেশিরভাগটাই ওভারকোট দিয়ে ঢেকে রাখল, যাতে বাইরে থেকে কেউ তাদের উপস্থিতি টের না পায়। ঘরের এক কোণে কাঠের মেঝেটা ঢিলে ছিল। দুজনে মিলে সেখান থেকে কয়েকটা তক্তা তুলে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখল। মাঝের ফোকর থেকে নিচে পাথরের সিঁড়ি নেমে গেছে। বার্গার আগে হাতে আলো নিয়ে নামল, পেছনে কেনেডি। নিচে নেমে মনে হলো, এটা যেন বুনো খরগোশের গর্ত, অর্থাৎ অজস্র অলিগলি। একবার রাস্তা হারিয়ে ফেললে সঠিক রাস্তা খুঁজে বাইরে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। কেনেডি বলল, তুমি কি করে এই হলুদ খাতায় চলাফেরা করো? প্রথমে তো আমিও এক দুইবার ফেসে গেলাম, এখন গলিগোছের প্ল্যান একটু আত্ম বুঝতে পারি।
তা সত্ত্বেও এখনো বেশি ভেতরে গেলে সুতোর কোলার সঙ্গে সুতো ছাড়তে ছাড়তেই যায়। প্রায় 20 ফুট নিচে একটা চৌকো মতো জায়গায় ওরা দুজনে দাঁড়িয়ে। লন্ঠনের কাপা আলোয় হলদেটে ফাটা দেওয়ালগুলি চোখে পড়ছে, আর এই চৌকোনো জায়গাতে চারিদিক থেকে বেরিয়ে আছে অজস্র সুরঙ্গের মতো গলি। গলিগুলির মুখগুলো ঘুটঘুটে অন্ধকার। বার্গার কেনেডিকে বলল, তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গে এসো, অন্যদিকে যাওয়ার চেষ্টা করো না, তোমাকে সোজা নিয়ে যাচ্ছি দুর্লভ জিনিসের জায়গায়। মাঝে মাঝে একটা একটা গলি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। বার্গার নির্ধিদায় এগিয়ে চলল। মনে হয় যাওয়ার পথে ও কোনো গোপন চিহ্ন রেখে দিয়েছিল। চতুর্দিকে দেওয়ালের ধারে ধারে মমিতে পরিণত মৃতদেহ থাকে থাকে রাখা। আধো আলো আধো আধারের কঙ্কালসার মমিগুলো দেখে গা ছমছম করে উঠল কেনেডি। কিন্তু তবুও ও উৎসুকভাবে দেখছিল মৃতদেহগুলোর চারপাশে ছড়িয়ে রাখা শিলালিপি, বাসনপত্র, গয়না ও অন্য টুকটাকি জিনিস। কেনেডি বুঝতে পারছিল যে ভূগর্ভের আবিষ্কৃত সমাধিগুলির মধ্যে এই সমাধিটি অতি প্রাচীন ও পুরনো রোমের আদি খ্রিস্টানদের একটা উল্লেখযোগ্য কবরখানা। হঠাৎ কেনেডি জিজ্ঞেস করল, আচ্ছা লন্ডনের আলো নিভে গেলে কি হবে? আমার কাছে মোমবাতি আর দেশলাই আছে, তোমার কাছে দেশলাই আছে কি? কেনেডি উত্তর দিল, না, তুমি বরং আমায় কটা দেশলাই দাও। না, তার কোনো দরকার নেই, আমাদের দুজনের ছাড়াছাড়ি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা বার্গার, আর কত দূরে যেতে হবে? প্রায় সিকিমাইল তো হাঁটা হয়েই গেল। সিকিমাইলেরও বেশি। আসলে এই বিস্তীর্ণ সমাধি ক্ষেত্র কোথায় যে শেষ তা আমিও জানি না। দাঁড়াও, আমার সুতোর গোলাটা বার করি, বাকি পথটা হাঁটা আরো কঠিন। সুতোর এক প্রান্ত একটা পাথরের কোনায় বেঁধে সুতোর গোলাটা বুক পকেটে নিয়ে বার্গার চলতে লাগলো। কেনেডি বুঝতে পারছিল যে অলিগুলি এখন গোলকধাঁধার মতো জটিল হয়ে উঠেছে। খানিকক্ষণ পরে ওরা একটা বড় গোলাকার হলঘরে পৌঁছে গেল। ঘরের মাঝখানে চৌকো এক বেদির ওপর একটা শ্বেত পাথরের ফলক রাখা। লণ্ঠনের আলোয় ফলকটা দেখতে পেয়ে আনন্দে আত্মহারাও হয়ে উঠল কেনেডি। বলল, এ তো দারুণ জিনিস, খ্রিস্টানদের বানানো প্রথম বেদি হয়তো এটাই। নিশ্চয়ই এই ঘরটাকে চার্চ হিসেবে ব্যবহার করত। বার্গার বলল, ঠিক বলেছ, এই ঘরের দেওয়ালে ফাঁকে ফাঁকে যে দেহগুলি মমি রাখা আছে সেইগুলি সবই সেই সময়ের বিশপ ও পোপদের। তুমি অন্তত একটা দেহর কাছে গিয়ে দেখে এসো। কেনেডি দেওয়ালের দিকে গিয়ে একটা মৃতদেহের মাথার দিকে তাকিয়ে বলল, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি তোমার এই আবিষ্কার সত্যি অভূতপূর্ণ। লণ্ঠনটা একটু কাছে নিয়ে এসো, আমি এই সবগুলি দেখতে চাই। ততক্ষণে বার্গার একটু দূরে সরে গেছে এবং হলঘরের অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ও কেনেডিকে বলল, এইখান থেকে বাইরে বেরোনোর সিঁড়ি অবধি যাওয়ার পথে কতগুলো ফুল রাস্তা আছে জানো? 2000-এরও উপর। প্রাচীন খ্রিস্টান সম্প্রদায় এই রকম গোলক ধাঁধা বানিয়ে নিজেদের সমাধি ক্ষেত্র রক্ষা করত। সঙ্গে আলো থাকলেও এখান থেকে বেরোনো কঠিন, অন্ধকার হলে তো কোনো কথাই নেই। হে, আমারও তাই মনে হয়। আর এই অন্ধকার ভয়াবহ। একবার এই অন্ধকারের অভিজ্ঞতা সঞ্চয়ের চেষ্টা করেছিলাম, আজ আবার চেষ্টা করি। বলেই বার্গার লণ্ঠনের দিকে ঝুঁকল, আর পর মুহূর্তেই সব কিছু নিশ্চিদ্র অন্ধকারে ঠিকে গেল। যেন একটা অদৃশ্য হাত কেনেডির দু চোখ চেপে ধরে আছে। এই অন্ধকারে যেন একটা শরীরী সত্তা আছে যা কেনেডিকে পিষে মেরে ফেলতে চাইছে। এই অন্ধকার যেন একটা নিরেট দেওয়াল যার কাছে যেতে শরীর ভয়ে কেঁপে ওঠে।
অনেক হয়েছে বার্গার, এবার আলোটা জ্বালো। বার্গার তখন হাসতে আরম্ভ করেছে। ও সেই সঙ্গে হাসির গা ছমছমে প্রতিধ্বনি ঘরের চারিদিকে শোনা যেতে লাগলো। বার্গার বলল, কি হলো কেনেডি, ঘাবড়ে গেলে নাকি? সূত্রটা না থাকলে বুঝতেই পারতাম না যে আমি কোন রাস্তাতে থাকবো। তাড়াতাড়ি আলোটা জ্বালাও, শেষ করো এই তামাশা। কেনেডি, তুমি দুটো জিনিস খুব পছন্দ করো না, এক হচ্ছে অ্যাডভেঞ্চার আর দু নম্বর হচ্ছে যে কোনো বাধা অতিক্রম করা। এই কোলক ধাঁধা থেকে বেরোনোই হবে তোমার আসল অ্যাডভেঞ্চার, আর বাধাগুলো হচ্ছে এই অন্ধকার আর 2000 ভুল রাস্তা। ঠিক জায়গায় পৌঁছতে একটু অসুবিধা অবশ্যই হবে, কিন্তু তোমার হাতে এখন প্রচুর সময়, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। মাঝে মাঝে যখন বিশ্রামের জন্য একটু থামবে, তখন একটু ম্যারি সন্ডার্সের কথা ভাববে। আর এটাও ভেবে দেখো, তুমি ওর সাথে যথাযথ ব্যবহার করেছিলে কিনা। শয়তান, তুমি কি বোঝাতে চাইছো? বিকৃত গলায় চিৎকার করে কেনির সেই ঘরে ছোট্ট ছোট্ট বৃত্তাকারে ঘুরতে লাগলো, আর যেন সেই অন্ধকারকে দু হাত দিয়ে ধরতে চাইল। একটু দূরেই বিদ্রুপের সুরে কথা ভেসে এলো, বিদায় কেনেডি, তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি ম্যারির প্রতি অন্যায় করেছো। খালি একটা ছোট্ট ব্যাপার তোমাকে বলা হয়, ম্যারির সঙ্গে সম্বন্ধ ঠিক হয়েছিল একটা গরিবে সামাজিক আদব কায়দা না জানা লোকের সঙ্গে। সেই লোকটার নাম কি জানো? জুলিয়াস বার্গার। জামা কাপড়ের একটা খসখসে আওয়াজ শোনা গেল, আর শোনা গেল পাথরের ওপর আস্তে আস্তে মিলিয়ে যাওয়া পায়ের আওয়াজ। তারপরেই ভূগর্ভের সেই পুরনো চার্চে নেমে এলো নিস্তব্ধতা। দুমাস পরে খবরের কাগজে নিম্নলিখিত সংবাদটি বেরিয়েছিল, রোমে সদ্য আবিষ্কৃত ভূগর্ভের একটি সমাধি ক্ষেত্রকে পুরাতত্ত্বের জগতে একটা আবিষ্কার বলা যেতে পারে। জার্মানির তরুণ পুরাতত্ত্ববিদ জুলিয়াস বার্গার এই সমাধি ক্ষেত্রটি আবিষ্কার করেন। প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন স্মৃতিচিহ্নে ভরা এই সমাধি ক্ষেত্র পুরাতত্ত্বের ইতিহাসে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। যদিও এই আবিষ্কারের ওপরে গবেষণাপত্রটি বার্গারের লেখা, তবে মনে হয় আর এক কম ভাগ্যবান পুরাতাত্ত্বিক এই জায়গাটি বার্গারের আগেই আবিষ্কার করেছিলেন। মাস দুই আগে তরুণ ব্রিটিশ পুরাতাত্ত্বিক কেনেডি হঠাৎ নিখোঁজ হয়ে যান। অনেকে ভেবেছিলেন একটি মেয়েকে জড়িয়ে একটা কলঙ্ক ব্যাপারে তার নাম এসে যাওয়ায় তিনি রোম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। এখন বোঝা যাচ্ছে পুরাতত্ত্বের প্রতি ভালোবাসাই তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। কেনেডির মৃতদেহ সম্প্রতি এই সমাধি ক্ষেত্রেই পাওয়া গেছে। মৃতদেহের পা আর জুতোর অবস্থা দেখে মনে হয় কেনেডি দিনের পর দিন এই ভূগর্ভের গোলকধাঁধায় পথ হারিয়ে ঘুরে বেরিয়েছিলেন। এমনকি মোমবাতি বা দেশলাই পর্যন্ত সঙ্গে না নিয়ে গিয়ে এই ভূগর্ভে ঢুকে তিনি চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। ব্যাপারটা আরও বেদনাদায়ক এই কারণেই যে কেনেডি ছিলেন ডক্টর জুলিয়াস বার্গারের ঘনিষ্ঠ বন্ধু। কেনেডিকে হারানোর বেদনায় ডক্টর বার্গারের আবিষ্কারের আনন্দকে অনেকটা ম্লান করে দিয়েছে। আপনারা শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের রচিত টেলস অফ টেরর অ্যান্ড মিস্ট্রি অবলম্বনে প্রতিশোধ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি অ্যান্ড স্টে।